আজকে আরিফ ভাই ভাবির অষ্টম বিবাহ বার্ষিকী। এই উপলক্ষে ওনারা ডিনারের আয়োজন করেছেন। প্রায় সন্ধ্যা হয়ে আসছে, তো আমরা রওনা হচ্ছি ওনাদের বাসার উদ্দেশ্যে। Not sure, probably he was going through his status. And Facebook? Rose status, yeah, I think so. না কত কঠিন না তো আমার কাছে না একটু কষ্ট হয় ভিতর অনেক অনেক হাতে জায়গা নাই হাতে জায়গা নাই জানে ওর না ওর আগ্রহ নাই দাঁতে পুকু হবে মিষ্টি না কোনটা খাবো বলো এটা খাবো ভাই কত তম অ্যানিভার্সারি অষ্টম আর একটু হলে তো এক যুগ হয়ে যাবে আপনারা আবার নতুন করে এক যুগ উপলক্ষে বিয়ে শাড়ি করে ফেলেন আরেকবার আনুষ্ঠানিক ভাবে আমরা গায়ে হলুদ করবো নাচানাচি করবো শাড়ি টাড়ি পরে Yes, I should.
ভাই নিজেই খেয়ে ফেলছে তুমি একটু তোমার আব্বুকে দাও তাও যে ডান হাত দিয়ে খাওয়াতে পারছো এটাই অনেক বেশি আল্লাহর রহমতে। ইহা মাশাআল্লাহ, আমার আব্বু আম্মুকে এত ভালোবাসে, নানা নাতির খেলা দেখে আসলে মনটাই ভরে যাচ্ছিল। না, এরপরে সে আমার বাঁচাচ্ছে, ঠিক আছে, দেখে ব্যবস্থা করতেছে। পরে ঠিকই এক সপ্তাহ পরে আমার ফোন আসলো, যে একটা লোক ফোন দিল, দালালে আছে, যে আপনি আপনার যা যা কাগজপত্র আছে সব নিয়ে আসেন, মানে কিছু তো কাগজপত্র নাই, ব্যস্ত ওগুলো নিয়ে চলে আসেন। Come on. Come on.
আমরা আর কবে বিচে যাব তুমি তো সরাসরি বলো তো কবে যাব কবে এই তো তুমি নাকি কালকে সি বিচে যাচ্ছো আমি নিব না এই আমাদের নিব না তো স্কুল থেকে আমাদের নিব না বিচে হ্যাঁ বলো বলো বিচে নিব হ্যাঁ তোমার তো কিন্তু অনেক ঘুম এই শুলে 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 তোমার ঘুম হবে বুঝছো তোমার তো অনেক ঘুম একটা ঘুম দিয়ে দাও একটা ঘুম দিয়ে দাও আপেল পিচ নাকি বাগান বিলাস নাকি এখন কেন অনেক আনন্দ হলো এবার ঘরে ফেরার পালা ভাই ভাবিকে অ্যানিভার্সারির আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভ্লগ আল্লাহ হাফেজ